হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি একমি, তারা একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে। তো তাদের সার্কুলার আমরা বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এই হচ্ছে তাদের সার্কুলার। তো সার্কুলারের বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা মাইটেক বাংলা চ্যানেল থেকে বা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, যাতে করে নতুন কোন ভিডিও এলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখাচ্ছে এক ভিগার অ্যান্ড হ্যাপিনেস নিয়োগ বিজ্ঞপ্তি। দেশের ঔষধ শিল্পের অন্যতম প্রতিকৃত এবং নেতৃস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড নিম্নোক্ত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, এই চাকরির বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। এখানে তারা প্রথমে যে পদটি রয়েছে, পদের নাম আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি ইন্সপেক্টর। এখানে সিকিউরিটি ইন্সপেক্টর পদে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। প্রার্থীকে কমপক্ষে এসএসসি বা সমমান পাস হতে হবে, সামরিক বাহিনী বিজিবি এর ন্যূনতম ওয়ারেন্ট অফিসার পদ থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মস্থল এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গজারিয়া, মুন্সিগঞ্জ, বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের জন্য চাকরি শর্তাবলী শিথিল যোগ্য। বন্ধুরা, আপনারা আশা করি সিকিউরিটি ইন্সপেক্টর পদের জন্য কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলেছি আপনারা বুঝতে পাচ্ছেন। এর পরে রয়েছে পদের নাম সিকিউরিটি সুপারভাইজার। এই পদের জন্য তারা অভিজ্ঞতা বা যোগ্যতার কথা উল্লেখ করেছে। প্রার্থীকে কমপক্ষে এসএসসি সমমান পাস হতে হবে, সামরিক বাহিনী বিজিবি এর ওয়ারেন্ট অফিসার সার্জেন্ট পদ থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, সেরকম তারা উল্লেখ করেছে। কর্মস্থল এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গজারিয়া, মুন্সিগঞ্জ, বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের জন্য চাকরির শর্তাবলী শিথিল যোগ্য, অর্থাৎ যাদের অভিজ্ঞতা অধিক রয়েছে 10 বছরের অধিক, তাদের জন্য কিছুটা শিথিল রয়েছে সিকিউরিটি সুপারভাইজার পদের জন্য। এর পদের নাম আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি গার্ড। প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে, সামরিক বাহিনী বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে, প্রার্থীকে কোম্পানির যে কোনো অফিস ডিপো স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে, বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের জন্য চাকরির শর্তাবলী শিথিল যোগ্য, অর্থাৎ সিকিউরিটি গার্ড এর জন্য বন্ধুরা কোম্পানির যে কোনো স্থানে তারা চাকরি করার আর মন মানসিকতা থাকতে হবে। যেমন উপরের দুইটা পদে সুপারভাইজার অথবা ইন্সপেক্টর পদের জন্য তারা নির্দিষ্ট ঠিকানা দিয়ে দিয়েছিল গজারিয়া, মুন্সিগঞ্জে। পদের নাম ড্রাইভার, ডেলিভারি ম্যান। প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণী বা সমমানের পাশ হতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ পিক আপ ডেলিভারি ভ্যান চালনায় ন্যূনতম 3 থেকে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, প্রার্থীকে কোম্পানির যে কোনো ডিপো অফিস স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে, বয়সের কথা উল্লেখ করেছে সর্বোচ্চ 40 বছর। এখানে গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং 3 থেকে 5 বছরের গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 9 ডিসেম্বর শনিবার 2023 তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর বরাবরে পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র ও প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সহ পোর্ট ডিলা একমি 1/4 কল্যাণপুর মিরপুর রোড ঢাকা 1207 ঠিকানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। তো বন্ধুরা, যারা মনে করছেন ড্রাইভার, সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার এবং সিকিউরিটি ইন্সপেক্টর পদে আপনারা দেখমি ল্যাবরেটরিজ লিমিটে অ্যাপ্লাই করবেন, তারা অবশ্যই 9 ডিসেম্বরের ভিতরে আপনারা উল্লেখিত ঠিকানায় আপনারা আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিবেন। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।